নমস্কার, WBSCDCL এর সকল কনজিউমারদের আমার চ্যানেলে আরেকবার আপনাদের স্বাগতম। আজকের আমার ভিডিও, অফলাইনে আপনারা কি করে লোড এক্সটেনশন ফর্মটা ফিল আপ করবেন। লোড এক্সটেনশন ফর্ম দুটো উপায়ে অ্যাপ্লিকেশন করা যায়, এক হচ্ছে আপনারা অনলাইনে করতে পারেন, আরেকটা অফলাইনে করতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে প্রেফার করব যাতে আমি আপনারা অফলাইনে ফিল আপ করুন, কারণ অফলাইনে কী কী সুবিধা রয়েছে সেই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিও বানিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনাদের অনলাইনের থেকে অফলাইনে লাভ বেশি। তো ভিডিওটি শুরু করবার আগে বলে রাখি, আপনাদের WBSCDCL সংক্রান্ত অন্য যে কোনো রকম সমস্যা হোক, আপনারা আমার চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সব সমস্যার সমাধান করে দিতে। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে WBSCDCL এর যে কোনো সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং বলবো ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, স্কিপ না করেন, কারণ আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিওটি চালিয়েও ফর্মটা ফিল আপ করতে পারেন, আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য আমি ভিডিওটি করেছি। পুরো ফর্ম ফিল আপটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে করে দেখাচ্ছি, দেখে নিন আপনারা। তো বলছি চলুন শুরু করি। দেখুন, আপনারা গুগল এখানে সার্চ করবেন WBSCDCL.in, সার্চ করে আপনারা সার্চ করবেন। চলুন দেখে নিন আপনারা কীভাবে করবেন। এখানে আপনারা WBSCDCL.in এ ক্লিক করলে ওয়েবসাইটে পৌঁছে যাবে। এখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই যে খুলে গেছে সাইটটা, এবার আপনারা এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখানে এই অ্যারোটায় ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশন আপনারা ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন অনেকগুলো ফর্ম এসছে। আপনারা এই যে সিম্প্লিফাইড ফর্ম ফর L&MV কনজিউমার এই অপশনটা ক্লিক করবেন। আপনারা ডাউনলোড করতে হলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা ফর্মটার প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আমি কীভাবে ফিল আপ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সবার ফার্স্টে যে এক্সিস্টিং কনজিউমার যার নামে লাইনটা রয়েছে তার একটা ছবি পাবে সেলফ অ্যাটাস্টেড করে উপরে, এবং এখানে তারপরে আপনারা আপনাদের একটা বিল নিয়ে ফর্মটা ফিল আপ করতে বসবেন। এখানে কাস্টমার কেয়ার সেন্টারের নামটা লিখবেন, কোন কাস্টমার কেয়ার সেন্টার আপনাদের যে ইলেকট্রিক অফিসের আন্ডারে রয়েছেন সেটার নামটা লিখবেন। তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাড্রেসটা দেবেন এখানে, পোস্টাল কোড মানে পিনকোডটা, ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত সেই চেকবক্সে আপনারা ক্লিক করবেন এখানে যেটা হবে আপনাদের। এবার আপনারা নিয়ারেস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, বাড়ির পাশে একটা ল্যান্ডমার্ক যেটা আপনাদের চেনা যায়, সেটা একটা মাঠ হোক বা একটা ক্লাব হোক বা একটা মন্দির, যেটাতে আপনাদের খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়, সেরকম একটা ল্যান্ডমার্ক দেবেন বাড়ির কাছাকাছি। এবার একটু নিচে চলে আসবেন, এখানে আপনারা দেবেন যে আপনারা কী করতে চাইছেন, লোড এক্সটেনশন না নিউ কানেকশন। লোড এক্সটেনশন না লোড এক্সটেনশন আপনারা ক্লিক করে দেবেন। আপনারা কী ধরনের কনজিউমার, এই যে এটা ফিল আপ করবেন, এটা ফিল আপ করবেন, আপনারা কী ধরনের কনজিউমার সেটা আপনারা দেবেন, যে ডোমেস্টিক কমার্শিয়াল নাকি ইন্ডাস্ট্রিয়াল সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে টু এ অ্যাড্রেস ফর কমিউনিকেশন এইটা ফিল আপ করবেন। এই পোর্শনটা মোবাইল নাম্বার দেবেন, সঠিক মোবাইল নাম্বার যেটাতে আপনাদের সবসময় পাওয়া যায়। আধার নাম্বারটা দেবেন। এবারে আপনারা এখানটাতে ক্লিক করবেন, এই যে কনজিউমার আইডিয়া দেবেন, লোড এক্সটেনশন এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফর এক্সটেনশন অফ লোড আন্ডার এক্সিস্টিং সার্ভিস। এবার আপনারা এখানে KVA স্যাংশন লোড কত রয়েছে সেটা দেবেন, ইনস্টলেশন নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে এখানে কানেক্টেড লোড এক্সটেন্ডেড লোড যেটা আছে সেটা আমি আপনাদের নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি, যে এখানে আপনাদের কত KVA আসবে, বা এই জায়গাটা আপনাদের KVA না লিখলেও হবে কোনো ব্যাপার না, আমি আপনাদের নেক্সট পেজে এটা দেখিয়ে দেবো কী করতে হবে। সাপ্লাই ফেজ সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ, বাড়ির হলে সিঙ্গেল ফেজ হয়, যদি ইন্ডাস্ট্রিয়াল কানেকশন বা কমার্শিয়াল যদি থ্রি ফেজ কানেকশন থাকে কিছু তাদের জন্য থ্রি ফেজে ক্লিক করবেন। তারা মিটারটা আপনাদের রেন্টাল হয়, রেন্টাল মিটারে ক্লিক করবেন। ওয়ান টাইম নিচে চলে আসবেন, এইটা আপনাদের কিছু করতে লাগবে না, এইটা আপনাদের কিছু করতে লাগবে না। এখানে আপনারা সিগনেচার করবেন, এখানে দেখুন ডকুমেন্ট লেখা রয়েছে, এখানে ভোটার আইডি বা যে কোনো একটা আইডি প্রুফ, এখানে একটা আইডি প্রুফ দিলেই হবে, আইডি প্রুফ যে কোনো আইডি প্রুফ, এখানে ট্যাক্সের রসিদ বা ইয়ে, এখানে একটা বিলের একটা বিলের জেরক্স কপি লাগবে আপনাদের, বিলের কপি এই ফর্মের সাথে জমা করতে হবে, বিলের কপি যেটাতে কনজিউমার আইডি বোঝা যাচ্ছে। দেখুন নেক্সট পেজে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এবার
নেক্সট পেজে এখানে লিখবেন কনজিউমার আইডি। দেখুন কনজিউমার আইডি, এই জায়গাটা কনজিউমার আইডি লিখবেন, এই জায়গাটায়। এখানটা হচ্ছে কোন কাস্টমার কেয়ার সেন্টার, আবার লিখবেন সিসিসি ড্যাশ, দেখতে পাচ্ছেন এখানে। তো দেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা একজন উইটনেসের কাছ থেকে, বাড়ির পাশে একজন একজন উইটনেস, বাড়ির পাশের যে কোনো একজন লোকের কাছ থেকে আপনারা তার সিগনেচার করাবেন, নেমটা অ্যাড্রেসটা দেবেন, আর কিচ্ছু লাগবে না। এখানে আপনার সিগনেচার যার নামে রয়েছে তার ফুল নেমটা এখানে ব্লক লেটারে লিখবেন, অ্যাড্রেস সিগনেচার করার পরে পাশে ডেট দেবেন। নেক্সট পেজে আপনারা চলে আসবেন, নেক্সট পেজে এসে দেখছেন আপনারা এরকম একটা পেজ আসবে, এই পেজটাতে আপনারা ফিল আপ করবেন। এই দেখুন আপনারা যদি এসির জন্য ইয়ে করেন তাহলে যে 7 নম্বর এসি রয়েছে লেখা রয়েছে, এসি এখানে নাম্বার অফ ইকুইপমেন্ট, এই যে নাম্বার অফ ইকুইপমেন্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এক দেবেন, একটা হলে একটা, দুটো হলে দুটো, যা হবে যে কটা ইকুইপমেন্ট। এবার যদি আপনারা দেখেন যে আপনারা চেক করে নেবেন অনলাইনে কেনার সময় যে এখানে আপনারা অ্যাড্রেস প্রিমিসেসের এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন, আপনারা এখানে চেক করে নেবেন যে কত ওয়াটেজ রয়েছে। দেখুন সাপোজ আপনি ভোল্টাসের কিনতে পারেন, বা স্যামসাংয়ের কিনতে পারেন, বা হিতাচি কিনতে পারেন, কেরিয়ার কিনতে পারেন, অনেক রকম কোম্পানির, এক একটা কোম্পানির কিন্তু এক এক রকমের ওয়াটেজ আসে। তো আমি আপনাদের বলবো আপনারা একবার চেক করে নিয়ে সেরকমই ওয়াটেজটা আপনারা এখানে ম্যানুয়ালি বসাবেন, কত ওয়াটেজ আছে সেই ওয়াটেজটা আপনারা এখানে এখানে দেবেন, যে কত ওয়াটেজ হলো টোটালটা এখানে লিখলেন, সেই সেমটাই টোটালটা। এবার আপনারা নিচে চলে আসুন, এখানে দেখুন আদার রয়েছে আপনাদের যে কানেক্টেড লোড, সেখানে অলরেডি যেটা কানেক্টেড রয়েছে ডিমান্ডটা রয়েছে আপনাদের মিটারে, সেটা আপনারা দেখতে পাবেন সিএল কানেক্টেড লোড এত কেভিএ, 0.62 হতে পারে, 0.56 কারো কেভি, এরকম একটা সামথিং থাকবে। তো এখানে 1 দেবেন, সেই এখানে এখানে ওয়াটেজটা আপনারা কী করে দেবেন সেটা একটা আমি বলে দিচ্ছি। সাপোজ ধরুন আপনাদের এখন ওয়াটেজ রয়েছে 0.65 কেভিএ, তো আপনারা এর সাথে 850 গুণ করবেন, 0.65 এর সাথে 850 গুণ করলে এখানে ইজুকাল টু দি যেটা আসবে আপনাদের সেটাই হচ্ছে আপনাদের ওয়াটেজ। তো সেই ওয়াটেজটা আপনারা এখানে লিখে দেবেন, সেই ওয়াটেজটা লেখার পরে এখানে আবার এখানে টোটাল করে টোটালটা এখানে লিখবেন, টোটালটা এখানে লেখার পরে এবার তারপরে আপনারা দুটো উপরে টোটালটা যোগ করে এখানে টোটালটা যোগ করে এখানে ওয়াটেজটা লিখবেন। যদি ওয়াটেজের মানে বেশি হয়ে যায় তখন আপনারা কিলো ওয়াটেও লিখতে পারেন, কিন্তু ওয়াটেই লিখে দেবেন যে 2000 ওয়াট বা 1500 ওয়াট, যাই হোক ওয়াটেজে লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা আবার অ্যাড্রেসটা দেবেন, অ্যাড্রেসটা ফিল আপ করবেন, এখানে সিগনেচার করবেন, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট করবেন, করার পরে নিচের দিকে চলে আসবেন। এই পেজটাতে আপনাদের কিছু করতে লাগবে না, একটা প্রসিডিওর বি রয়েছে আপনাদের, একটা প্রসিডিওর এটাই আপনারা ফিল আপ করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে এই পেজে এই পেজটাতে আপনাদের কিচ্ছু করতেই লাগবে না, এই পেজটা যদি আপনারা ডাউনলোড করে আপনারা অফিসে জমাও দিতে লাগবেন আপনাদের এই পেজটা, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে এই পেজটাতে আপনাদেরকে আবার অ্যাড্রেস লিখতে হবে, এখানে আবার আপনাদের সিগনেচার করতে লাগবে, ফুল নেম দিতে হবে। দেওয়ার পরে সবসময় ফুল নেমের পাশে আপনারা সিগনেচার যখন করছেন এটা আপনাদের ফিল আপ করতে লাগবে না, সিগনেচারের পরে আপনারা ডেট দিয়ে সবসময় সিগনেচার করবেন, নিচের দিকে চলে আসবেন। এটা হচ্ছে ওয়ে লিভ পারমিশন, এই এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, ওয়ে লিভ পারমিশন। যদি আপনারা ফর্মটা ফিল আপও নাও করেন কোনো অসুবিধা নেই, টু দ্য লাইসেন্স এখানে আপনাদের নাম দিয়ে, এখানে আপনাদের নাম দিয়ে এই যে স্যার আমি আই ওন দ্যাট এই কার নামে রয়েছে, ঠিক আছে, সেইটা ফিল আপ করতে হবে। আই হ্যাভ নো অবজেকশন প্রিমিসেস অ্যাট, এখানে অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে, দিয়ে আপনারা করবেন। এখানে এই ফর্মটা যদি আপনারা পুরোপুরি ফিল আপ নাও করেন কোনো অসুবিধা নেই, এখানে আপনাদের তারপরে আপনাদের একটা সিগনেচার করতে হবে এখানটায়, যেটা খুব ভাইটাল সিগনেচার, ওয়ে লিভের সিগনেচার। এই সিগনেচারটা আপনাদের যার নামে ট্যাক্সের রসিদ রয়েছে, ট্যাক্সের রসিদ যার নামে রয়েছে তার সিগনেচার লাগবে, এখানে অ্যাড্রেসে তার সিগনেচার লাগবে, মানে অ্যাড্রেসটা দেবেন এবং তার সিগনেচার লাগবেন, ট্যাক্সের রসিদ যার নামে রয়েছে তিনি এখানে সিগনেচার করবে। করার পরে এই ফর্মগুলোর সাথে আপনাদেরকে যে আইডি প্রুফ এখানে আমি বলে দিলাম সেই আইডি প্রুফগুলো আপনারা নিয়ে এখানে দেখতে পারবেন, আপনারা এখানে লেখাই রয়েছে এখানে এনক্লোজার বলে। তো এই ফর্ম ইয়েগুলো নিয়ে যাওয়ার পরে আপনারা যখন জমা করবেন, জমা করবার পরে আপনাদেরকে একটা কোটেশান দেবে, কোটেশান দেওয়ার পরে আপনাদের কোটেশান অ্যামাউন্টটা একদিন পরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, ওয়ান ডে পরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করবার পরে আপনাদেরকে একটা রসিদ দেবে, একটা ওদের কাউন্টার থেকে পেমেন্ট করা যায় বা অনলাইন পেমেন্ট করা যায়, সেই রসিদটা আপনাদের কাছে রেখে দেবেন। আপনাদের বাড়িতে লোক যাবে, লোক যাওয়ার পরে আপনাদেরকে বলবে যে তারের যদি আপনাদের ক্যাপাসিটি থাকে তাহলে আপনাদেরকে বলবে যে তার চেঞ্জ করতে লাগবে না, অতএব আপনাদের কোনো অসুবিধা নেই, অটোমেটিক্যালি সিস্টেমে লোডটা চেঞ্জ হয়ে গেছে,
আপনাদের যেটা মেন সুইচ সেই মেন সুইচটা চেঞ্জ করে নেবেন দেখে মেন সুইচটা, আর বাকি যদি তার চেঞ্জ করতে হয় তারা সেটা বলে দেবে এবং তারা নিজেরাই তারটা নিয়ে আসবে অফিস থেকে, তার দেবে আপনাদেরকে প্রোভাইড করে। আপনাদের যদি বলে যে আপনারা তার কিনে রাখবেন তো সেটা আপনারা কখনোই শুনবেন না, বলবেন যে না এটা তো আমরা অফিস থেকে প্রোভাইড করার নিয়ম আমরা যতটা জানি, ঠিক আছে। আপনারা এটা করবার পরে আপনাদের লোড এক্সটেনশনটা হয়ে যাবে। আশা করি সবার ভিডিওটি দেখে কাজের আপনাদের খুব অসুবিধা হবে না কোনো রকম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম অন্য কোনো রকম সমস্যা হলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের যে কোনো রকম প্রবলেম হোক সেটা সলভ করে দেওয়ার মতন। ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয়। নমস্কার।